হাই ফ্রেন্ডস, এখন কি বলবো, এখন গুড ইভিনিং ঠিক না, এখন বাজে ঘুরিতে ছোয়া দশটা আর আমি বসে আছি নিচে কি তোমাদেরকে একটা নতুন ভিডিও সার্ভ করার জন্য। তোমরা দেখে একটু এন্টারটেইন হও, ঠিক আছে? আজকে আমার সকাল থেকে কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। ভেবেছিলাম কি সন্ধেবেলা একটা চ্যালেঞ্জ ভিডিও করব, মেয়েকেও রাজি করিয়েছিলাম, কিন্তু এখানে আমাদের নিচে কবি প্রণামের জন্য একটা ফাংশন হচ্ছে, তো সেই ফাংশনের গান যদি হয় তাহলে কপিরাইট ক্লেম খেয়ে যাব। তো সেটা তো আর হলো না, এতক্ষণে গিয়ে সেটা প্রোগ্রাম শেষ হলো আর আমিও ওয়েট করছিলাম কি কখন প্রোগ্রাম শেষ হবে, তো তখন আর তারপরে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। তো আমি এখন মাটিতে বসে আছি আর এই সাইডে ওরা সবাই খাচ্ছে, তো ওরা সবাই খাচ্ছে আর আমি খাবো না সেটা তো হয় না। তো আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে ইটিং শো, তো আমি রাত্রেবেলা যেটা খাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, ব্যাস আর কিছুই নেই। আর আমার আমি আজকে চুল কেটেছি, আমি আজকে চুল কেটেছি, তো চুল কাটাটা আমি তোমাদেরকে পরের দিন শেয়ার করে দেবো, কেননা খাওয়ার সময় আমাদের বলে চুল খোলা রেখে খেতে নেই। তো আমি কী কী খাচ্ছি তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে আমি খাওয়াটা শুরু করব, আর তোমরা আমার খাওয়াটা দেখতে থাকবে। আর পোকো খুব বিরক্ত করছে যেহেতু ওর নাগালের মধ্যে বসে গেছি আমি, তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি কী কী খাবো। তো খাবারে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আছে ভাত, এই যে পনিরের সবজি, আর এই দেখো চিকেনের লাল লাল ঝোল, আর ওইদিকে মেয়ে খাচ্ছে। তা মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি খা, খেয়ে এই যে কোকোকে ধরতে না হলে ও কি করবে, মুখ দিয়ে দেবে, তো সেই জন্য আমি একটু পরে খাচ্ছি, মেয়ের খাওয়া হোক তারপরে, তবে তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তো আমি এখন খাওয়া শুরু করব, তো আমার খাওয়ার খেতে যতটুকু সময় লাগবে সেইটুকু তোমাদের ভিডিওটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে, কি আমি কিভাবে খাই। হ্যাঁ, আর এটা হচ্ছে পনিরের তরকারি বলেই দিলাম, আর এটা হচ্ছে চিকেনের ঝোল। পনিরের তরকারিটা আজকের না, কালকে বানানো, চিকেনটা আমি এখন বানিয়েছি। তো আমি প্রথমে অ্যাকচুয়ালি এটা নেওয়ার একটুকু ইচ্ছা ছিল না, কিন্তু কি করা যাবে, আমাদের মধ্যে বলে যে একটা দিয়ে খেতে নেই, এই জন্য এটা দিয়ে খেতেই হবে, অগত্যা মধুসূদন। তো আমি তোমাদের সঙ্গে একটু গল্পও করি তার সাথে খাবারটাও খেয়ে নিই। আর ইটিং শোগুলো না আমার দেখতে বেশ ভালোই লাগে, তাই ভালো আমিও একটা করি, কেমন হয় দেখি, কেমন রেসপন্স পাই, ভিডিওতে রেসপন্স পাওয়া দিয়ে কথা বলো। তো এই জন্য ভালো ইটিং শো করবো আজকে, যখন চ্যালেঞ্জ ভিডিওটা করতেই পারলাম না, কিছু তো একটা করতে হবে তাই না, তো এটা আনকাটই হবে, মানে আনকাট ভিডিও হবে এক নম্বর, আর দু নম্বর হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড হবে না, মানে যেরকম আমি খাচ্ছি ওরকমই দেখাবো তোমাদের। ওইদিকে মেয়ে খাওয়া হয়ে গেছে, মেয়ে খাওয়ার জন্য ওয়েট করছিলাম, কারণ যে কোকো যদি ফসল চলে আসে না, ওই দেখো ও মাঝে মাঝে কী করে বলো তো, দেখো এই জায়গায় বসে বসে ঘুমিয়ে পড়ে। আর মেয়ে বলছে তোমার কাছে বসতে পারি না, আমার চিকেনের মানে চিকেনের থেকেও কি ভালো লাগে বেশি বলো তো, আলুটা আর ঝোলটা। একটু আগে আমার শাশুড়ি ওটাই বলছিল যে আলু আর ঝোলটাই বেশি ভালো লাগে, মাংসের ক্ষেত্রে আমার শাশুড়ি খুব একটা পছন্দ করে না, যদিও মুরগির মাংস তো খাই না, আমার শ্বশুর বাড়িতে মুরগির মাংস যায় না, যায় না আমার বসে না, আমার ভাসুর আর আমার শ্বশুরই খায় না, বাদ বাকি আমরা সব খাই, মানে আমার বড়রা তিন ভাই, আমার বড় আর তার ছোট ভাই খায়, আমার ভাসুর খায় না। তো এই দিন সবগুলো তো দেখে বেশ অনেকটা অনেকটা করে ভাত খায়, আর আমি না খুব অল্প পরিমাণে ভাত খাই, তো সেটা নিয়ে যদি তোমাদের আর খুব স্পিডে ভাত খাই, আজকে এই জন্য আমি গল্প করে করে খাচ্ছি যাতে স্পিডে না খেতে পারে, আর ওটা আমার দেড় থেকে দু মিনিটের মধ্যে খাওয়া হয়ে যাবে। আমার বৌদি বলে আমাকে বলে প্লেটে চায়ের প্লেট হয় না, চায়ের প্লেটে ভাত দিলেই হয়ে যায়, মাংসগুলো থাকতো আলুটা এদিকে কম না, ছেলেমেয়েও পাশে বসে যাচ্ছে আর আমি খুব স্পিডে খাই, সিনেমা হয়তো এক মিনিটে এলো, এক দেড় মিনিটে ভিডিও হবে, সেই জন্য আমি করি না।
আমার বেশ ভালো লাগে এই 300 সবাই খায় কপ 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 করে ভালো লাগে দেখতে দেখা যাক যদি এই চ্যানেলটা গ্রো করে যায় একটা 300 চ্যানেল করবে দেখি অনেক ডেলি ব্লগার দেরি একটা 300 আলাদা চ্যানেল থাকে ইউ ভার্সেস মি না ওটা তো চ্যালেঞ্জ হয়ে গেল ওটা নিয়ে করব আমার মেয়েও খুব তাড়াতাড়ি খায় চোখ মুখ গুলো বসা বসা আমার সারা দুপুর ঘুমাইনি গেছিলাম একটু বাইরে চুল তো কাটিয়ে এসছে আশা করছে আমি তো ঢুকেছিলাম চুলটা খুব বড় হয়ে গেছিল আর টিকটিকি লেজের মতো তো চারটে চুল এটি আর করা যাবে দুপুরের খাওয়াটা ভালো হয়নি বাইরে খাওয়া হয়েছে ভেবেছিলাম যে হোটেলটাতে যাবো ওই হোটেলটা বন্ধ চারটা ফালতু হোটেলে খাওয়া হয়েছে যদি ওই হোটেলটাতে যেতাম তাহলে তোমাদের ভিডিও শুট করে দেখাতাম কিন্তু যেটাতে গেছি দেখানোর মতো নয় আমার এমনি ভালো লাগছিল না খুব গরমও লাগছিল ওই জন্য আর ভিডিও করা এই জন্য আর দুপুরে রান্না করাও হয়নি আর কিছুই হয়নি এই জন্য কোনো ভিডিও হয়নি আমার আজকে সারাদিনে দেবো ভিডিও একটু না ধুয়ে দরকার নেই আমি তোমাদের জন্য শুধুমাত্র নিচে বসে খেলাম কত কষ্ট করি তোমাদের জন্য প্লিজ তোমরা আমাকে একটু চ্যানেলটা দাঁড়াতে সাহায্য করো আমার নিচে বসা বারো চ্যালেঞ্জ ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কথাটা বোধ হয় আমার লিগামেন্টে চোট কাটা আছে দুই জায়গায় একই পায়ে লেফট লেগে কোকোকে দেখতে পাচ্ছ কোকোকে আর আমার মেয়েকে আমি ছোটবেলায় ডাকতাম নাটুল পাখি ও কিন্তু বরাবরই লম্বা কিন্তু নাটুল পাখি আর ভগবান ওকে এমন করে দিয়েছে মানে আমার মুখের ওপর জবাব দিয়ে দিয়েছে ওকে নাটুল পাখি ডাকতাম বিশাল লম্বা বানিয়ে দিয়েছে ওকে তো খাওয়া তো হয়ে গেছে এক হাতে স্পুন আরেক হাতে হোক এটা বল দু হাত দিয়ে মানুষ মাংসটা ভালোই হয়েছিল বলো মাংস হয়েছে দুপুরে বেশি খাওয়া হয়নি ওকে একটু দিতে দে বাবা জলটা নিয়ে জলে ভিজিয়ে দি দে না একটু দে না জলটা দাও তো গো দেখো তো ও তো আমার বাচ্চার মতো ওই যাও না ওই যাও না ওই দেখো ওখানে একটা বাটিতে ওখানে ওখানে ওই বাটিটাতে হ্যাঁ ও একটু খেতে ইচ্ছে করে না বলো তো ওকে তো এগুলো দেওয়া যায় না তাই আমি বলেছি একটু জলের মধ্যে একটু মাংস চুবিয়ে চেপো চেপো তুই চেপে দে আমি জলের মধ্যে চিপে কি করে খাবো মা 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 দে তো মাংস হয়েছে বলে অনেক ভাত খেলাম যেন তোমাদের সাথে ইটিং শোটা শেয়ার করতে পারলাম আর আমার একটা ভিডিও হয়ে গেল তো চলো বাই বাই এখন কোকো খাবে মাংস খাচ্ছ না খাবে এখন না তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বলো কি আমি এরকম ইটিং শো নিয়ে আসবো কি আসবো না ঠিক আছে বাই গুড নাইট